তুরস্ক সিরিয়ার ভূমিকম্পের তাণ্ডবের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তি। মূলত বায়ুমণ্ডলের ওজন স্তর নিয়ে গবেষণায় এই প্রযুক্তি ব্যবহার হলেও সমালোচকদের দাবি, হার্প টেকনোলজির মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব। আপনারা বাসায় গিয়ে একটা প্রযুক্তি সম্পর্কে পড়াশোনা করেন, আমি আর কিছু বলে দিব না পাবলিকলি। প্রযুক্তিটার নাম হচ্ছে হার্প, HAARP, হার্প। এই প্রযুক্তি কি, কেন, এ দিয়ে কি করা যায় না করা যায়, এটা নিয়ে একটু বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, মনে থাকবে HAARP, হার্প মনে থাকবে। এখনই গুগল সার্চ করে রেখে দেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন। নেদারল্যান্ডের সেই বিজ্ঞানী কেমন করে বললো যে দেড় মাসের মধ্যে এটা হতে পারে, এক পয়েন্ট। দুই নম্বর হচ্ছে এই কয়েকটা ইস্যুর পরে, কোরআন পুড়িয়ে দেয় ইস্যু, তুরস্কের প্রতিবাদ, নেটওয়ার্ক কনফ্লিক্ট ইত্যাদি, এই ইস্যুগুলোর মধ্য দিয়ে যখন উত্তপ্ত বাক বিনিময় হচ্ছে, তখন ব্রিটেন, জার্মানি আর USA তারা বলে দিয়েছিল, 7-10 দিন আগেই বলে দিয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে তুরস্কে একটা ভয়াবহ হামলা হতে পারে। আর তৃতীয় পয়েন্ট আরও মারাত্মক, এই ভূমিকম্পের ঠিক 2-3 দিন আগে ওই তিনটা কান্ট্রি তুরস্ক থেকে তাদের কনসুলেট, যে পররাষ্ট্র অধিদপ্তরগুলো থাকে, এগুলো গুটিয়ে চলে গেছে দেশে। তারা কেন 2-3 দিন আগে সব গুটিয়ে চলে গেল, তবে কি তারা কিছু জানতো?